অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আজকে আলোচনা করতে চলেছি শনি মহারাজ রেকর্ড ভাঙতে চলেছে, কন্যা রাশির মধ্য গগনে সূর্য উঠতে চলেছে 29শে সেপ্টেম্বরের পর থেকে। অর্থাৎ শনি যখন বকরি থেকে মার্গী হবে এই 29শে সেপ্টেম্বর, এবং এর সাথে সাথে 23শে সেপ্টেম্বর রাহু গ্রহ যখন মিথুন রাশি থেকে বৃষ রাশিতে অবস্থান করবে, অর্থাৎ কন্যা রাশির নবম স্থানে তুঙ্গস্থ রাহু, ভাগ্যস্থানে রাহুর অবস্থান, এবং 23শে সেপ্টেম্বর বৃহস্পতি ঠিক রাশির চতুর্থ স্থানে অবস্থান করছে এককভাবে সক্ষেত্রিক বৃহস্পতি, এবং এই বৃহস্পতি নভেম্বরে ঠিক রাশির পঞ্চমভাবে অবস্থান করবে, অর্থাৎ চতুর্থপতি পঞ্চমভাবে অবস্থান করছে। কি ফল হতে চলেছে তাই নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993। এই নাম্বারটি অনলি ফর বুকিংয়ের জন্য। এখানে আপনারা আপনাদের ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ দিয়ে আপনারা অবশ্যই বুকিং করাতে পারেন। নচেত অনেকেই বলতে যাচ্ছে স্যার আমার রাশি কী, লগ্ন কী, এরকম কমেন্টস করবেন না, এখানে সেরকম কোনো উত্তর দেওয়া হবে না। এটা অনলি ফর বুকিংয়ের জন্য বারবার আমি আপনাদেরকে অনুরোধ করছি, শুধু যদি বুকিং করেন সেই জন্য আপনারা এখানে কিন্তু কল করতে পারেন। তো শুরু করা যাক ভিডিওটি। দেখুন, প্রথমেই বলছি এই যে চার মাসের উপর, প্রায় সোয়া চার মাস, সাড়ে চার মাস মতন এই শনি বকরি অবস্থাতে ছিল, এই যে 29শে সেপ্টেম্বর মার্গী হচ্ছে, এবং এর ডিগ্রি যখন 11 থেকে 12 ডিগ্রিতে যাবে তখন আরও বিশেষ কিন্তু ফল কিন্তু দিবে। এবং এর সাথে সাথে আপনাদেরকে জানাই, এই বৃহস্পতি গ্রহ যখন ঠিক মকর রাশিতে অবস্থান করবে, অর্থাৎ চতুর্থপতি পঞ্চমভাবে অবস্থান করছে, অর্থাৎ আপনাদের সন্তান সুখের জায়গায় তৈরি করবে, উচ্চ শিক্ষার ক্ষেত্রে ভালো, আপনাদের আধ্যাত্মিক দিকটা কিন্তু যথেষ্ট, ঠাকুর দেবতার প্রতি বিশ্বাস বাড়বে, এবং এই বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার রাশির নবম স্থানে পড়ছে, অর্থাৎ ভাগ্যভাবে পড়ছে, বিশেষ কিন্তু লাভ আপনাদের আসবেই, আমি খুব গ্যারান্টি দিয়ে বলছি। এবং এই বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনাদের রাশির ঠিক একাদশভাবে পড়ছে, অর্থাৎ লাভ, সফলতা, সাকসেসের জায়গায় কিন্তু এই দৃষ্টি পড়ছে, অর্থাৎ আপনাদের এই লাভ, সফলতা, সাকসেস কিন্তু আপনাদের আসবে। এবং এই শুভ বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতির দৃষ্টি, নবম দৃষ্টি আপনাদের রাশির উপর পড়ছে, অর্থাৎ আপনি স্বয়ং আপনার উপর এই দৃষ্টি, আপনার হেলথের প্রবলেম, যাদের শরীর স্বাস্থ্য নিয়ে এতদিন প্রবলেমেটিক ছিল তাদের ক্ষেত্রে কিন্তু শারীরিক পার্টটা কিন্তু ধীরে ধীরে কিন্তু ভালো হবে, এবং এডুকেশন দিকে কিন্তু ভালো। এই যে নবম স্থানে রাহুর অবস্থান এবং পঞ্চম স্থানে শনি মহারাজের অবস্থান, সক্ষেত্রিক শনি এবং মার্গী, এবং নবম স্থানে এই রাহুর অবস্থান যেটা কি না তুঙ্গস্থ, এই যে নবপঞ্চম যোগ সৃষ্টি করছে, অর্থাৎ কন্যা রাশির ক্ষেত্রে, আমি আবারও বলছি কন্যা রাশির ক্ষেত্রে মধ্য গগনে সূর্য উঠতে চলেছে, সমস্ত রেকর্ড ভাঙতে চলেছে, অপার ধন আপনাদের আসতে চলেছে কন্যা রাশির। আপনাদের ডিজায়ার, আপনাদের যা চাইবেন সেই ইচ্ছা পূরণ কিন্তু আপনাদের হবে, লটারি, শেয়ার, ফাটকা, স্টক বিজনেস, এগুলো থেকে কিন্তু প্রচুর অর্থ কিন্তু আপনারা পাবেন, আকস্মিক অর্থপ্রাপ্তি, সম্পত্তিগত দিক নিয়ে যাদের সমস্যা চলছিল সেই সমস্যাগুলো কিন্তু আপনাদের কাটবে। ফিল্ম ইন্ডাস্ট্রিতে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা বিশেষ ভালো, যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছে, রাজনীতি কেরিয়ারের সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভজনক কিন্তু হবে কন্যা রাশির। খুবই সুন্দর একটা যোগ কিন্তু তৈরি হয়েছে, অর্থাৎ শনি আপনাদেরকে ঢেলে দিবে, এবং তার সাথে সাথে শনির ঠিক নেচারটা রাহুর মধ্যে থাকে, অর্থাৎ রাহু, এই নবম স্থানে রাহু আপনাদের কিন্তু ভাগ্যোদয় কিন্তু করাবে, অর্থাৎ আপনাদের বন্ধ ভাগ্য খুলে যেতে চলেছে, অর্থাৎ এতদিন যে ভাগ্যটা আপনাদের বন্ধ ছিল সেই ভাগ্যটা কিন্তু আপনাদের খুলবে। এবং এডুকেশনের দিকে ভালো, বিদেশ যাত্রা আপনাদের কিন্তু হবে, বিদেশ থেকে আপনাদের অর্থ কিন্তু আপনাদের আসবে, যারা বিদেশের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো, যারা ফিল্ম দুনিয়া, অ্যাক্টিং, মডেলিংয়ের দিকে আছে তারা কিন্তু সুন্দর কাজ পাবে,
এবার আপনাদেরকে বলি কন্যা রাশির ক্ষেত্রে সরকারি চাকরির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, সরকারি চাকরি পাওয়ার কিন্তু প্রবল যোগ কিন্তু তৈরি করেছে। যদি আপনার রাশিচক্রে শনির প্লেসমেন্ট ভালো থাকে, আপনার রবি প্লেসমেন্ট ভালো থাকে, সেক্ষেত্রে কিন্তু সরকারি চাকরি দেবে, এবং রাহু যদি আপনার রাশিচক্রে ভালো থাকে আকস্মিক গভর্নমেন্ট সার্ভিসের যোগ কিন্তু দেবে। এই যে আমি যে কথাগুলো বলছি, যদি এই কথাগুলো শুনে আপনাদের একটুকু গাছের পাতা না নড়ে, জানবেন বাই বার্থ চার্ট আপনাদের রাশিচক্রে গ্রহের ডিস্টার্ব আছে, অর্থাৎ আপনার রাশিচক্র হয় শনি, নয় বৃহস্পতি, নয় রাহু, এই সব গ্রহের দোষ আছে, বা অশুভ কোনো গ্রহের দশা চলছে, অন্তর্দশা চলছে বা প্রত্যন্ত দশা চলছে, এগুলো কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ এই সময় এই যে শনি এবং রাহুর যে দৃষ্টি বিনিময় কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু মিরাক্কেল ঘটাতে চলেছে। ব্যবসার দিকে কিন্তু যথেষ্ট ভালো, সন্তান সুখের জায়গায় আপনাদের সৃষ্টি করছে, সন্তানের জায়গাটা আপনাদের ভালো, শিক্ষার জায়গা ভালো, ব্যবসার জায়গা ভালো, আপনার পারিবারিক সুখের জায়গা ভালো, পারিবারিক সুখের জায়গা কিন্তু তৈরি করবে। আপনাদের এ সময় প্রচুর অ্যাসেট প্রপার্টি কিন্তু আপনারা এ সময় করবেন, যারা বাড়ি করার জন্য চিন্তা করছেন এ সময় বাড়ির কিন্তু প্রবল যোগ কিন্তু দেখা যাচ্ছে। বাড়ি বা নিজস্ব জায়গা বা নিজস্ব জমি এই সকল ক্রয় করার কিন্তু প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট লাভ দেখা যাচ্ছে, অর্থাৎ নতুন কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি, আপনার পদমর্যাদা বৃদ্ধি হবে। এই কন্যা রাশির ক্ষেত্রে আটকে থাকা কাজগুলো কিন্তু সম্পন্ন হবে। যারা কনস্ট্রাকশনের কাজের সঙ্গে যুক্ত, যারা রিয়েল এস্টেট কাজের সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো। যারা সরকারি টেন্ডার নিয়ে কাজ করেন কন্যা রাশির জাতক বা জাতিকারে, তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো। অর্থাৎ কন্যা রাশিকে শনি মহারাজ ঢেলে দিতে চলেছে, অপার ধন, ধনবর্ষা হতে চলেছে। এক কথায় আমি বারবার বলছি, কন্যা রাশি যদি এই সময় এই টাইম পিরিয়ডটাতে যদি ঠিকঠাক কাজে লাগিয়ে নিতে পারে, শনি যখন 11-12 ডিগ্রিতে যাবে, অর্থাৎ বলবত্তা বৃদ্ধি পাবে, ততদিক কিন্তু শুভ ফল প্রদান করবে। অর্থাৎ এই টাইমটা যদি আপনারা যদি সঠিকভাবে কাজে লাগিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু আপনাদেরকে ফিরে তাকাতে হবে না। যদি আপনার বাচ্চার যদি আপনার রাশিচক্রে কোনো দোষ থাকে, অবশ্যই আপনারা এক্সপার্ট অ্যাস্ট্রোলজার সঙ্গে যোগাযোগ করুন এবং সেখানে আপনাদের যে দোষগুলো আছে সেটার সঠিক প্রতিকার প্রতিবিধান করুন। দেখবেন এই যে 29 সেপ্টেম্বরের পর থেকে এবং 23 সেপ্টেম্বরের পর থেকে যে সময়গুলো আসছে, এবং বিশেষ করে তার সাথে সাথে নভেম্বর মাস থেকে যে সময়টা আসছে, কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু মধ্য গগনে সূর্য উঠতে চলেছে, আপনাদের স্বপ্ন পূরণ হতে চলেছে। কন্যা রাশির ক্ষেত্রে সমস্ত রেকর্ড ভাঙতে চলেছে, শনি আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ করতে চলেছে। অর্থাৎ কন্যা রাশির ক্ষেত্রে সোনায় সুয়াগা হতে চলেছে। তো প্রিয় দর্শক বন্ধু, যাদের শনি খারাপ, অবশ্যই অশ্বত্থ গাছের নিচে আপনারা সর্ষের তেলের প্রদীপ দেন, ওং সাং শনিশ্চরায় নমঃ এই মন্ত্রটি পাঠ করুন এবং হনুমানজির উপাসনা করুন, হনুমানজিকে মেটেকারের সিঁদুর দিন, সেক্ষেত্রে ভালো হবে। নমস্কার।